ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকালবেলা আমার সব কাজটা ছুঁয়ে গেছে আর অনেক দিন পরে আমি আবার ব্লগ বানাচ্ছি, কেন অনেক গ্যাপ দিয়ে দিয়ে শুধু শর্টস মানে যেটুকু দিতে পারছিলাম শুধু সেইটুকুই দিচ্ছিলাম, কেন জানোই তোমরা আমার শরীর ভালো না, তার জন্য দিতে পারছি না, ব্লগ করতে পারছি না। হ্যাঁ আগের দিয়ে ভালো আছি, তাও হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে তোমার বৃহস্পতিবার, সকাল সকাল ঘরদোর পোচা টোচা সব হয়ে গেছে, বাসনকোসন মাজা ভাষা সবই মোটামুটি হয়ে গেছে, এখন টিফিন বানাবো। তো চলো টিফিনে কী বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন আজকে কী করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর সকাল থেকে মানে মুসুলদারে বলবো না, ঠিক বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, খুব জোরে না হলেও মানে পিটপিট পিটপিট করে হয়েই যাচ্ছে সমানে, সারাদিনই মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তো চলো সারাদিন কী করি না করি তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করবো, সারাদিন কী করছি না করছি। দেখেছো কীরকম অন্ধকার, দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাচ্ছি। আর এখন মেনলি বানাবো টিফিন, দেখি টিফিনে কী বানাই, বেশি কিছু বানাবো না, হালকা ফুলকাই টিফিনে বানাবো, যা বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর অনেকদিন পরে আমি ব্লগ বানাচ্ছি, মানে আমার যে ইউটিউব যে চ্যানেলটা যে খোলা হয়েছে তারপরে যে কতবার যে গ্যাপ গেছে বলে বোঝাতে পারবো না, আমার চ্যানেলটা এগাবে কী করে, সাবস্ক্রাইব হবে কী করে, মানে আমার ভিডিও দিতে এত বেশি গাফিলতি হয়, কিছু প্রবলেমের জন্য হয় আর কিছু নিজের দোষেও হয়, যেহেতু দেখি সেরকমভাবে ভিউজ আসছে না, কিছু আসছে না, তো করার ইচ্ছেটা না মন থেকে অনেকটা বেশি মরে যায়, হয়তো ভিউজ হলেও সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজটাও কম হয় ব্লগে আমার অনেক বেশি, মানে ভিউজটা কম হয়, তো এর জন্য আর কি ইচ্ছা করে না করতে। তোমরা অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সেখান থেকে ইচ্ছেটা অনেকটা বেশি কমে যায়। তো চলো খুলেছি যখন তখন করতে তো হবেই, দেখা যাক না কত দূর কী হয়, না হলে না হবে, আমার চেষ্টা তো, যদি আমি চেষ্টাতে যদি কমতি রাখি তখন আমার মনে হবে যে চেষ্টা তো করলাম না, তাই না। তো দেখা যাক কী হয়, তো চলো ভিডিওটা দেখতে থাকো, কী টিফিন বানাই দেখি, এখন 9:30 মতন বাজি। চলো রান্নাঘরের জানলার এখান দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাইরের অবস্থাটা ঠিক এরকম অবস্থা, আমার রান্নাঘর এখানটা পুরো সবুজে সবুজ, প্লাস রাস্তার ওখান দিয়ে দেখা যায়, লোকজন যায় বাসন মাজি রান্না করি দেখতে দেখতে করি, এটা একটা ভালো ভালো জায়গায় আমার রান্নাঘরটা আছে। তো দেখো এরকম একটা কালো হয়ে আছে, দাঁড়াও তোমাদের ওদিক দিয়ে দেখাই, দেখো বেশ অন্ধকার করে আছে, জানি না আজকে রোদ্দুর উঠবে কি না, ভালো বৃষ্টি হয়েছে সকাল থেকে, এই রাস্তাঘাট সব ভেজা, ভালো বৃষ্টি হয়েছে। দেখি ফ্রিজের মধ্যে কি আছে, কি রান্না করা যেতে পারে, আমার ছেলের ক্যাডবেরিটা এখানে এখনো রয়ে গেছে, এনে খাবি না, আমার ছেলে ক্যাডবেরি খাবে না, ভালো তাই না, বাচ্চা কাচ্চা ক্যাডবেরি খায় না, খুবই ভালো কথা। অনেক সবজি আছে, দেখি কি বানাই, দেখা যাক কী বানাই, আর সেরম কিছু নেই, একখানা থোড়ও আছে, দুধ আছে, সব দুধেই ভরা আছে। তো চলো সবজিটা নিয়ে যাই, পুরোটাই বের করে নিলাম, দেখি সকালে আমাদের চা খাওয়া হয়েছিল, চা মুড়ি বিস্কুট দিয়ে খাওয়া হয়েছে, আর এই জায়গাটা জল ছিটে ছিটে এসে পুরো ভিজে যাচ্ছে। তো চলো দেখি কি রান্না বান্না হয়, হুম 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 হুম
লাগে না কেন? আমার 50 বার হাত ধোয়ার অভ্যেস যাবে না। তো চলো স্টার্ট। জল খাবার অন্য কিচ্ছু হবে না, দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, দুধ আর মুড়ি খাওয়া হবে। তো এটাই হালকা ফুলকা খাওয়া হবে আমাদের আজকে। আজকে আর অন্য কোনো টিফিন হবে না, অন্যদিন রুটি হয়, তরকারি হয়, এটা সেটা হয়। আজকে ওয়েদার দেখে আমার আর রুটি বানাতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে, তাই ভাবছি দুধ মুড়ি খাওয়া হয়ে যাবে। আজকে কৌশিকী অমাবস্যা বলে খিচুড়ি রান্না করছি, অন্য কিছু আর করছি না। এখানে আতপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালটা নিইনি, আতপ চালটা নিয়েছি। আর এখানে মুগ ডাল আছে, আর এই যে ঘি রাখা আছে, আর এই যে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে পাঁচমিশালি তরকারি, সব কেটে কুটে একদম নিয়েছি ভালো করে। তো কী কী আছে চলো তোমাদের সাথে একটুখানি বলে দিই কী কী আছে। এখানে আছে কুমড়ো, আছে ঝিঙে, এখানে আছে পুঁই শাকের ডাঁটা, যে কোনো তোমরা ডাঁটা দিয়ে এটা করতে পারো, অসুবিধা নেই। আর এখানে আছে পটল, আলু, আর আছে বেগুন, গাজর, ক্যাপসিকাম, আর আছে টমেটো, কাঁচা লঙ্কা, এই আছে। যা যা আছে মোটামুটি আমি সব কিছু দিয়েছি, দিয়ে এই তরকারিটা মানে করলে খেতে খুবই টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। তোমরা কম বেশি সবাই এটা রান্না করেছো, তবে আমি কীরকমভাবে রান্না করি আমি একটু অন্যভাবে রান্না করি, তো তোমাদের সাথে যদি পারি তো শেয়ার নিশ্চয়ই করব। তো চলো রান্নাটা ফটাফট বসিয়ে দিই। তো দেখো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, তোমাদের সাথে সেরকমভাবে খিচুড়িটা আমি শেয়ার করতে পারলাম না। আর এই দেখো এখানে আমার সবজিটা হয়ে গেছে, আমার যে ছ্যাঁচড়াটা বানিয়েছি সেটা হয়ে গেছে, কত সবজি আর কোনটুকুনি হয়ে গেছে। তো চলো আমার খাবারটা রেডি হয়ে গেছে, তো ভিডিওটা এতটুকুনি। প্লিজ যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, প্লিজ তোমরা একটু কমেন্ট করো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।